মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। বাস্তব আর আতঙ্কের এক হয়ে যাওয়াটা এক এক জায়গায় এক এক রকম। কখনো তাদের কথা শুনে বিশ্বাস হয় না, আবার কখনো সেই সব ঘটনা নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্যই যেন কোথাও একটা ছাপ রেখে যায়, সারা জীবন ভয়ের উৎস হিসেবে কাজ করে। আজকের এক্সপিরিয়েন্স সেরকম ধরনেরই। পাঠিয়েছেন রানাঘাট থেকে মনতোষ বন্দ্যোপাধ্যায়। বাকি ঘটনা তাঁর জবানিতে। আজকের ঘটনার নাম ঝিলের আতঙ্ক। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। এই ঘটনাটা ঘটে আমার দাদুর জীবনে। আমার বয়সই 70 ছাড়িয়ে গিয়েছে, সুতরাং সবাই বুঝতে পারবেন এই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল। এর রঙ্গমঞ্চ কলকাতা থেকে বেশ দূরে এক শহরে, বর্তমানে সেই শহর ঝাড়খণ্ডে। দাদু একটা কারখানায় চাকরি পেয়ে গেলেন, বেশ ভালো মাইনে, কোয়ার্টারও পেলেন, সঙ্গে দুবেলা খাওয়াও। উনি তখন একা মানুষ, খরচের তেমন বালাই নেই। দাদুর বাবা ছিলেন সরকারি চাকুরে, আগে থেকেই বলে দিয়েছেন আমার আর মায়ের চিন্তা তোমায় করতে হবে না। তো দাদু মহা আনন্দে চাকরি নিয়ে সেই শহরে সেটেল করে গেলেন। তার বস ছিলেন ফ্র্যাঙ্কলিন নামে এক ইংরেজ, তবে গড়পড়তা ইংরেজদের মতো নয়। এ লোকটি ছিল বেশ ভালো স্বভাবের, সবার সঙ্গেই বন্ধুর মতো আচরণ করত, সবাই তাকে বেশ ভালোবাসতেন আর তার জন্যই আরো বেশি মন দিয়ে কাজ করতেন। এই ফ্র্যাঙ্কলিনের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের স্পিরিট ছিল, সে প্রায়ই এদিক সেদিক বেরিয়ে পড়ত। আর তখন এই ছোট শহরের চারধারে জঙ্গলে চিতা বা হাতি দেখাটা কোনো ব্যাপারই ছিল না। শহরের বাইরে একটা বিরাট ঝিল ছিল, এক শীতে সেখানে ভিড় জমালো অনেক পরিযায়ী পাখি। ফ্র্যাঙ্কলিন একদিন হঠাৎ ঠিক করল সে পাখির শিকারে যাবে, এবং সে একা নয়, যেতে হবে দাদু ও তাঁর অন্যান্য সহকর্মীদেরও। জমিয়ে পিকনিক হবে, উত্তম প্রস্তাব, সবাই রাজি হয়ে গেলেন। সহকর্মীরা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে স্পট ঠিক করে ফেললেন, নির্ধারিত দিনে সেখানে জড়ো হলেন। সবাই খুব আনন্দিত। ফ্র্যাঙ্কলিন এক জায়গায় খানা পিনা শুরু করতে বলল। সে বলল পাখি শিকার করতে যাচ্ছি, ফিরে এসে খাওয়া দাওয়া করব, এখন শিকারে না গেলে শান্ত হয়ে বসতে পারবো না, তোমাদের সঙ্গে বেলা দুটো নাগাদ দেখা করব। দাদুরা যেখানে বসেছিলেন সেখান থেকে একটা রাস্তা সরু হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে, তারপর আবার ঝিলের মুখোমুখি এসে চওড়া হয়ে গিয়েছে। সেখান থেকে আবার টানা রাস্তা ঝিলের পাড় বরাবর অনেক দূর চলে গিয়েছে। চারপাশে পাখি আর বুনো হাঁসের ভিড়, শিকারীদের জন্য স্বর্গরাজ্য। দাদুরা ভেবে খুশি হলেন যে ফ্র্যাঙ্কলিন শিকার করবে আর সেই পাখি রোস্ট করে খাওয়া দাওয়া আরও জমে যাবে। ফ্র্যাঙ্কলিন সেদিন একা নয়, নিজের পোষা কুকুরটা নিয়ে এসেছে। সে মুখে করে মৃত পাখিগুলোকে নিয়ে এসে মনিবের পায়ের কাছে রেখে দেয়। দাদুরা সব জমিয়ে বসলেন তাস পাশা নিয়ে, আড্ডার ফাঁকে ফাঁকে দিব্যি খাওয়া দাওয়া চলছে। মাটন কারির গন্ধে চারপাশ মাতোয়ারা। দূরে মাঝে মাঝে ফ্র্যাঙ্কলিনের বন্দুকের আওয়াজও পাওয়া যাচ্ছে। সবাই আড্ডায় মশগুল। হঠাৎ বন্দুকের আওয়াজ শোনা গেল, প্রথমে একবার আর তার মিনিট তিনেক পরে আবার। সবাই চুপচাপ। মিনিট দশেক কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই। যারা বসে আড্ডা দিচ্ছিলেন তাদের একজন বলল, ব্যাপার কি, হঠাৎ বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? যদি শিকার পর্ব শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তো ফ্র্যাঙ্কলিন এতক্ষণে চলে আসবে। সবাই ভেবে বলল, ঠিক কথা, কোনো গোলমাল হয়নি তো।
কোনো বুনো জন্তু যদি আক্রমণ করে থাকে। সবাই কাঠকুটো হাতের কাছে যা পেল তাই বাগিয়ে নিয়ে দল বেঁধে চিৎকার করতে করতে চলল। সেই সরু রাস্তা পেরিয়ে ঝিলের ধারে পৌঁছে সবার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এল। বন্দুক গড়াচ্ছে মাটিতে। ফ্র্যাঙ্কলিন একটা ঝোপের মধ্যে মুখ গুঁজে পড়ে আর কুকুরটা পড়ে রয়েছে ঝিলের ধারে। তার মুখের একপাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, মুখের অন্য পাশটা নেই। মাথাটা কেউ যেন নির্দয়ভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। দাদুরা দৌড়ে গিয়ে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করলেন। লোকটা অজ্ঞান, কিন্তু সৌভাগ্যবশত তখনও তার নিঃশ্বাস পড়ছে। পিকনিকের প্রতি কারোর খেয়াল নেই তখন। সবাই লোকটাকে হাসপাতালে নিয়ে ছুটল। সেখানে ফ্র্যাঙ্কলিনের জ্ঞান এলো বটে, কিন্তু মুখ দিয়ে কথা আর বেরোয় না। তার দিন তিনেক পরে লোকটা কথা বলার মতো অবস্থায় এলো। দাদুদের ভাঙা ভাঙা কথায় অল্প কিছু কথা বলতে পেরেছিল, সেটা কিছুটা এরকম। ঝিলের ধারে পাখি শিকার করছিল ফ্র্যাঙ্কলিন। একটাও পাখি শিকার হচ্ছিল না বলে ভারী বিরক্ত লাগছিল। কুকুরটা এদিক ওদিক ছোটাছুটি করছিল। এমন সময় একটা পাখির গায়ে গুলি লাগে আর সেটা গিয়ে পড়ে ঝিলের জলে। কুকুরটা এক ছুটে সেখানে যায় পাখিটাকে আনতে, আর তখনই ঘটে কাণ্ডটা। ফ্র্যাঙ্কলিন দেখে জল থেকে বেরিয়ে আসছে একটা মাথা, তার চোখগুলো কোটরে বসে থাকা মশালের মতো। লোকটার দাঁত মানুষের মতো হতেই পারে না, অবিকল ছুরির ভলার মতো এক একটা দাঁত। আর দাঁতের ফাঁক থেকে মরা পাখিটা ঝুলছে, তার চুলগুলো কপাল ছাপিয়ে এসে পড়েছে প্রায় চোখের ওপর। এরপর লোকটা দুই ঠোঁটের মাঝখানে ফাঁকটা চওড়া করে একটা হাসির মতো অভিব্যক্তি দেখায়, আর সে হাত বাড়িয়ে ওদের ডাকে, যেন বলতে চায়, আয় হাসিটা নিয়ে যায়। কুকুরটা তখন ওই বিভৎস মূর্তির কাছে পৌঁছে গিয়েছে। মূলত তাকে বাঁচাতে গিয়েই ফ্র্যাঙ্কলিন বন্দুক চালায়, কিন্তু কাঁপা কাঁপা হাতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। জ্ঞান হারানোর আগে ফ্র্যাঙ্কলিন দেখে কুকুরটা দৌড়ে গিয়ে সেই লোকটার উপর ঝাঁপাচ্ছে। তারপর তার চোখে অন্ধকার নেমে আসে। সামনে কি ঘটেছিল আর দেখার উপায় ছিল না। দাদুরা ফ্র্যাঙ্কলিনের বর্ণনা শুনে ঝিলের ধারের জঙ্গলে দল বেঁধে লাঠি সোঁটা নিয়ে গিয়েছিলেন ওই মূর্তির খোঁজে, তাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার টিকিটিরও খোঁজ পাওয়া যায়নি। বরং দাদুদের গ্রুপের একটা ছেলে বলেছিল যে এরকম মূর্তির বর্ণনা সে তার পূর্বপুরুষের মুখে শুনেছে। এই জঙ্গলে নাকি এক ভয়ঙ্করের বাস, এবং সে পাখি ধরে খায়। ঝিলের দিকে তাই বিশেষ কেউ যায় না, তাও আবার একা। দাদুরা ভাবতে পারেনি তাঁদের শহরে এরকম ভয়ঙ্কর ঘুরে বেড়ায়। তখনকার দিনে থানা পুলিশ হয়েছিল, কিন্তু লাভ হয়নি, লোকসান হয় ফ্র্যাঙ্কলিনের। সে ওই শক কাটিয়ে উঠতে পারেনি, শরীর আরো ভেঙে যায় কয়েকদিনের মধ্যেই। সে ইংল্যান্ডে ফিরে যায় ঠিকই, কিন্তু তার কয়েক মাসের মধ্যে সে মারা যায়, এবং শেষ দিন অবধি ওই ভয়াবহ দৃশ্য তাকে নাকি পীড়া দিত। জঙ্গলের গাছপালার মধ্যে অনেক কিছুই থাকে যা বুনো জন্তুর থেকেও হিংস্র।
একটা ঘটনা চারপাশে নিজের ছাপ ছেড়ে যায়, আর সেই ছাপগুলো শত চেষ্টা করলেও মোছা যায় না। এটা এরকমই একটা দগদগে স্মৃতি। এখানে কোনো যুক্তি থোপে টিকবে না, কোনো বাক্যেই সান্ত্বনা পাওয়া যাবে না। এটা বাস্তবের মতোই নির্মম, বাস্তবের মতোই একে মোছা যায় না। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে গল্পের আসল আড্ডা।